আসসালামু আলাইকুম সো গত ভিডিওতে আমরা আসলে একসাথে ডাটা নেওয়া দেখাইছি তো এই ভিডিওতে হচ্ছে আমরা কীভাবে আলাদা আলাদা ডাটা নিতে পারবো সেটা আমরা দেখাবো সো আমরা যখন সিমুলেশন করে ফেলবো তখন আমাদের এই যে রেজাল্টের মধ্যে নিচের দিকে আসবে রিফ্লেকশান ট্রান্সমিশনের তো সেখানে আমরা যদি এই ক্লিক করি তো সেক্ষেত্রে আমাদের একটা গ্লোবাল থাকবে ওই গ্লোবালে গ্লোবাল ওয়ানে ক্লিক করলে আমরা অনেকগুলো এক্সপ্রেশন দেখবো আমাদের লাগবে অ্যাবজর্পশনের এক্সপ্রেশান ট্রান্সমিশনের এক্সপ্রেশন রিফ্লেকটেন্সের এক্সপ্রেশন এই এক্সপ্রেশনগুলো কপি করে আমরা ডিরাইভ ভ্যালুতে গিয়ে যেভাবে গ্লোবাল এভলিউশন দিই যে ডিরাইভ ভ্যালুতে গ্লোবাল এভলিউশন দিই গ্লোবাল এভলিউশনে গিয়ে ধরুন অ্যাবজর্পশনের এক্সপ্রেশনটা কপি করে আমরা এই যে এখানে এক্সপ্রেশনটা দিব এন্টার দিব তাহলে অটোমেটিক ইউনিট আর ডেসক্রিপশান আসবে তারপর হচ্ছে আমরা হচ্ছে ডাটা সেটে গিয়ে স্টাডি এটা দিব প্যারামিটার সলিউশন ওয়ান তারপর হচ্ছে এখানে আসবে ফ্রম এখানে আসবে হচ্ছে অল সেখানে আমরা ফ্রম লিস্ট দিব এখানে আমরা ফ্রম লিস্ট দিব তারপর এখানে পুরোটা লিস্ট সিলেক্ট করব পুরোটা ল্যামডা সিলেক্ট করে অ্যাভ্যালুইট এখানে টেবিল করে নিব অ্যাবজরপশন টেবিল অ্যাবজরশন টেবিলে আমরা সেভ করে ফেলবো তখন আমাদের একটা টেবিল এসে পড়বে সেটা হচ্ছে আমরা এই যে এক্সপোর্টে ক্লিক করে এখানে সেভ করে নিব অ্যাজ এ টেক্সট ফাইল সেভ হবে সো অ্যাবজরশন গেলো আমাদের তারপর ঠিক একই রকম নিচে গিয়ে গ্লোবালে আমরা আবার লিফ এই যে রিফ্লেক্টেন্স টোটাল রিফ্লেক্টেন্সের দরকার নেই রিফ্লেক্টেন্সের এটা আমরা দেখব এক্সপ্রেশনটা কপি করবো আবার একই রকম গ্লোবাল নিব রিফ্লেকশান সেখানে একই রকম প্রসেস করে আমরা হচ্ছে আপলোড করে দিব কীভাবে রিফ্লেকশান রিফ্লেকশান করতে হয় তো একই রকম ট্রান্সমিশন এরপরে হচ্ছে আমরা দেখব যে আমাদের ডাটাগুলো কীরকম আসছে যেমন আমরা রিফ্লেকশনটা যদি দেখি রিফ্লেকশন ডাটা এরকম আসছে সো আমরা হচ্ছে এই ডাটাগুলো নিয়ে নিয়ে আমরা হচ্ছে এ কটা ডাটা আসছে এই ডাটাগুলো নিয়ে নিয়ে আমরা হচ্ছে আমাদের এই যে কি বলে ম্যাটলেবে প্লট করবো ইজি প্লট এইচ জি ভার্সেস রিফ্লেকশান প্লট পোর্ট ওয়ান রিফ্লেকশান এই কয়টা রিফ্লেকশন করছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা রিফ্লেকশন তারপর হচ্ছে আমরা অ্যাবজরশন দেখব ট্রান্সমিশন দেখবো এগুলো হচ্ছে এইচডি ভার্সেস এগুলো প্লট করবো ইজি আমরা এক্সেলে নিয়ে নিয়ে কাজও করতে পারি এক্সেলে নিয়ে নিয়ে আমরা ডাটা প্লট করলাম সমস্যা নেই এক্সেলে নিয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে ইজি আমরা জানি ম্যাটল্যাবে প্লট কিভাবে করতে হয় এক্স ওয়াই কোর্ডিনেটে প্লট করব ডাটা নিয়ে ডাটা নিয়ে ইজি এটা সূত্র লাগবে না কোনো সো আমরা আলটিমেটলি কিভাবে ডাটা নিতে হয় কারণ আমরা ম্যাটল্যাবের কাজটা দেখালাম না এক্সট্রা কিভাবে ডাটা নিতে হয় ডাটা টেবিলে করতে হয় এতটুকু আমরা পুরোপুরি এই ভিডিওতে বোঝাইলাম এটা আগের ভিডিওতে একটু শর্টকাটা বলতে গেছি পরে বললাম যে না আমাদের আমার নিজেরও মনে ছিল না যে কিভাবে ডাটা নিতে হয় সেটা মনে পড়লো মনে পড়ার সাথে সাথেই আমি ভিডিওটা রেকর্ড করে ফেললাম যে এটা ডাটা নেওয়াটা শিখেল তো যায় টুরিস্ট থেকে একটু ভিন্ন কিন্তু এই যে ডাটা নেওয়া যায় টোটাল দশটা ডাটা কারণ আমাদের এখানে হয় দশটা আসছে হ্যাঁ দশটা আমাদের প্যারামিটার আসছে এইচ আমরা দেখছি আমরা দুই ন্যানোমিটার করে দশটা ডাটা নিচ্ছি সো আমরা আরও বাড়াইতে পারি ন্যানোমিটার আরো বাড়াইতে পারি তারপর আমরা যদি আমাদের এই ডাটা নেওয়ার শেষ আমরা যদি আরও ভালো ডাটা নিতে চাই তখন মেসটা কোয়ালিটি ভালো করতে হবে তবে আমি বলবো যাদের পিসির বাস স্পিড কম তাদের জন্য আপাতত নর্মাল মেসে কাজটা শিখে উচিত যে কী কতটুকু অ্যাবজর্শন কতটুকু এফেকশন গ্রাফ হয় অবশ্যই এখানে একটা গ্রাফ আছে গ্রাফিক্যালে টিপ দিলে গ্রাফ আসে এই গ্রাফটা আমরা দেখতে পারি এই গ্রাফটা আমরা বুঝতে পারি এখানে পয়েন্ট পয়েন্ট আমরা ম্যাটলেবে আর কি প্লট করতে পারবো সো থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এত দূর পথ আসার জন্য আমি এরপরের সিরিজে সম্ভবত পাবলিক ডিমান্ডে যারা যে ডিজাইন চায় সেই ডিমান্ডে ডিজাইনগুলো আপলোড দিব কারণ আপাতত আমাদের টু ডি এবং থ্রি ডি এর বেসিক সম্পূর্ণ কমপ্লিট আলহামদুলিল্লাহ এবং আমি চাই যে আপনারা শিখে নিজেরা যতটুকু শিখেছেন সেটা আমাকে জানান এবং প্লাস আপনারা যদি নতুন কিছু শিখেন সেটা কমেন্ট সেকশন অথবা নিজেরা একটা ভিডিও আপলোড করে ওখানে বলতে পারেন যে আমাদের ভিডিওগুলো কেমন মানে বলতে পারেন যে ভাই আমাদের ভিডিওগুলো কেমন আমরা দেখতে পাবো সো থ্যাংক ইউ ভেরি মাছ এতদিন আমার সাথে থাকার জন্য এই সিরিজটা দেখার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন নিজে শিখবেন অন্যকে শেখাবেন